আর বাড়িতে তোমার মাসিমাকে যে বলবে, মাসিমা আমি আর বৈঠকখানায় বসে ভাত খাবো না, আমি রঞ্জন সবাই ভাত বসে ভাত খাবো। আর যখন তোমার দিদি তোমাকে ভাত দিতে আসবে, তখন তুমি তোমার দিদিকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করবে, তবে তুমি বুঝতে পারবে সে তোমার কেমন দিদি। যাও আজ তোমাদের সকলের ছুটি। ওই রহিম, ওই কুরআন আছে না, আমি তো সালাই ওই সালে হারব। আরে তুই হতে পারিস ঘোড়ার জন্ম, তবু বলছি তুই এই ঘোড়াটা চালাতে পারবি না। ঠিক আছে, তোর যখন এতই চালানো ইচ্ছে তাহলে ঘোড়াটা তুই নিয়ে যা। আমি তো তোকে আগে বলেছিলাম তুই এই ঘোড়াটা চালাতে পারবি না, তুই তো আমার কথা শুনলি না। এই বেটা তোর পাগলা ঘোড়া কইলাম কি দেখি সামনে পিছনে পরে দাঁত আছে, তাই তো আমি ঘোড়ার পিছনে যাওয়ার দাঁতে ভাঙিছি। আমার বউ আমার গ্লাস তোমার দাঁত ভেঙে দিতে কি কখনো ঘোড়ার পিছনে থাকে রে? কোথায় পাবো টাকা পয়সা গো, ওহে আল্লাহ কোথায় পাবো শক্তি গো, ইয়া মহা আল্লাহ আল্লাহ গো। Bye-bye.